ত্রিপুরা মতানে যিনি সুপ্রিমো তিনি প্রদ্যুৎ বাবু বর্তমান লন্ডন তো ব লন্ডন থাকবানি পরে যে দিন থাকা ত্রিপুরা মথা চুপচাপ মানে ব্যক্তি নির্ভর পার্টি একটা আঞ্চলিক দল চিকন পার্টি হিকে বজলে যাকুব চল চিকন হিনি সামনে চিকনিয়া কিন্তু বরণে যেটা মেইন ডিমান্ড হিকে গ্রেটার ত্রিপুরা গ্রেটার ত্রিপুরা তামনি বাকি সানা না গাঁ পার্লামেন্ট হবো সাকা বড় তো সালিয়া আংবর নেই সাকা একে গ্রেটার ত্রিপুরা মানা নেই কে যেটা বড় সামান হিসেবে মানা না গো মান নাই বড় নিজের না কোনো বিল তুমি ভিয়া পইলা তো বিল তো না না নাই একে পূর্ণচন্দ্রবাবু বয়ান লিখা কাউন্সিল আছে নি বিরোধী দল নেতা হংস ত্রিপুরা তাই বিমল চাকমার যখন প্রশ্ন ফিখা ত্রিপুরা মানা নি বাকে তাম কদম না খা তাম পদক্ষেপ না খা হিমাচল রেজুলেশন তো খাই দিছ রেজুলেশন বাই কোনোদিন গলা বিল তো না নামায় বিল লিখিত আকারে আমরা নামায় আপনি একটা কপি সাংবাদিক না বলি না লাগো আপনি কপি চেন বমা খাগে চেন বনাই মা খাবো তাহলে একটা যেটা মানে ধারণা শুধু একটা কনসেপ্ট আব যখন রিটেন ফর্ম খাইয়া চেন আপন ভাগি সাইমান নাই তো আব রাজ্য সরকার আর থান নাগো রাজ্যপাল নেই আর তারপরে সে পার্লামেন্ট তারপরে সে রাষ্ট্রপতি তো রাষ্ট্রপতি পর্যন্ত সবই না নেই হিঙ্কে তামো পদক্ষেপ মথার নেই মথা তো কোনো পদক্ষেপ সে না লিয়া তাই বরং একবার রেজুলেশন মৌখিকভাবে রেজুলেশন তো খা এরপরে চুপচাপ এক বছর থাকা কোনো উদ্যোগ করে কোনো পদক্ষেপ করে তো ত্রিপুরাল্যান্ড বাহিকে মানায় আর নিজেও সঙ্গীত বড় না তাবো আর নিজেও সেনানি বুঝুন তাবো বড় নেই কর্মসূচি তাম মান না বাকি আই পিপটির তো নয় না এগারো দিন আন্দোলন ঠিকই হবো অমর হলে ক্ষমতা ফেমানি পড়ে একদম চুপচাপ তাবো খানাও টেন্ডার বল নাকি বড় নেই আরও কোনো টেন্ডারও নিয়ে মৌখিকভাবে ইকে আবনতি সে ও ভিডিও অডিও ফাই তো তাব বড় বহু আই পি ইউটিউব সময় হয় পুইলাও হিংকে ত্রিপুরা ল্যান্ড উলো হিংকে ব্লক চেয়ারম্যান হিংকে ঠিক তেমনি মত হব পুইলা হিংকে গ্রেটার ত্রিপুরা ল্যান্ড নি সাকা তাবো হিংকে লাস্ট ফাইট পর 2023 তো ল্যান্ড মানে নিব কি 2023 লাস্ট ফাইট নিবি আমলে নরমে টার্গেট তো ইলেকশন লড়াই খেলাইয়া নরমে লড়াই তো গ্রেটার ত্রিপুরা ল্যান্ড মানা বগেছে তাহলে গ্রেটার ত্রিপুরা মানা নেই হিংকে মানে সেরকমভাবে সরকারি উদ্যোগ গ্রহণ খাইতি তো আবু তো নুকি আসন ধলাই জেলা ও ছটা বিধানসভা কুম্ভ আবনি বিসিঙ্গ চারটা অঙ্কা এসটি রিজার্ভ সিট সাবি কারণে অর জনজাতি অধ্যুষিত এরিয়া হিংকে অর চারটা সিট চিনিবগে আগামী বিধানসভা 23 খুব গুরুত্ব পাশাপাশি থেকে দুইটা যেটা একটা এসসি আর একটা জেনারেল ছয়টা সিট না চিনি বাবে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ তেমন ভাবে কিনকে 2018 সাল ছয় ছয় মান যাক ছয় নি ছয় মানফান একটা চিনি অ্যালায়েন্স পার্টনার তো তামুক চিনি আগত পাঁচটা বিজেপি নিয়ে যাব যেমন ছামনু করমসরা আমবাসা চিনি সুরমা এবং তাই কমলপুর তো চেন্নাইও চিনি পার্টি সরকার পাঁচ বছর পরে 2023 যখন চেন আবার ইলেকশন হতে নাই আর যারাও চিনি বিজেপি তাই ব জেলাও কাহাম রেজাল্ট খেলাইত ছয় এসে চিনি মানে রেজাল্ট খাইনা নাই আপনি বাকে চিন্তাও কাম শুরু খাই নাই চিনি সরকার পাঁচ বছর পাবলিক নিভাবে অনেক সম্মুখীন খায় ধলাই জেলা নিভাবে বিশেষ খেলায় ধলাই জেলার ইতিহাস পইলা তাবুক ন প্রায় এর আগে তিনজন মন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী ধলাই জেলা অনুষ্ঠান খাই থাকা এই রিসেন্টলি চিনি জন বাল্লা ব মাইনরিটি মিনিস্ট্রির মন্ত্রী তাই কেসা তঙ্গ জনজাতি কল্যাণ দপ্তর নি মন্ত্রী বিশেষক টুকু ডিএম অফিসের মিটিং খাই থাকা তো এই প্রথম ইতিহাস যে অমায় একটা পিছিয়ে পড়া জেলা হিমানি এসোসিয়েশনাল ডিস্ট্রিক্ট পর কেন্দ্রীয় মন্ত্রী একসঙ্গে তিনজন রকম এবং মিটিং খেলাইনে নিবাগে বগার চিনি গঙ্গানগর থাকলে পর ইয়া মিটিং খাই ফি পাবলিক মালাই ফি এবং বিশেষক টুদু আমবাসাও ফাইনানি পরে ব চিনি দোমাসারা হাকু পিসাও থাকবে একটা সমাজে গণস্থান যোগ বিখ্যা বুঝছো ফেস্টিভাল তো অমন প্রমাণ খুলাইও চিনি সরকার আগেনি সরকার হাইয়া তো কাজে ওর মেডিকেল কলেজ বরীক্ষা এনকে তাই অনেক কিছু সম্মান তো তাব আমন বাগেন আছে নেক্সট
যখন ইলেকশন হয় এরিয়া নির্ভাগে অনেক সম্ভব একলব বিদ্যালয় রীতাবু তাও রেল নেই তাই অভিজ্ঞ ডেভেলপমেন্ট বিভিন্ন জায়গা যেটা ফ্লাইওভার মানে ওভারব্রিজ যেটা নেই অবলম্ব রীতম আমার এই সামগ্রিক বিষয় না তখন ধরাই গেলাম খাই তো পার্টি চিন্তা কি ক্যা রেজাল্স রমী নারায়ণের আর হাই 2023 সম্পূর্ণ আমি কারণ 25 বছর বামফ্রন্ট সরকার কিছু খাই আবো কইলা খুব আবো সঙ্গ সাইবা ন সাইবানোর বাকি ন যেমন তাও গুরুত্ব রেখা যেমন জলের জন্য আন্দোলন নিয়ে সে হেডলাইন দেবো তাহলে জলের জন্য আন্দোলন সিপিএম নিয়ে তাও তোমার সরকার নেই কর্মসূচি কিছু করে কিন্তু বিপ্লব দেব নি সরকার এবং বিনি পরে তাও ডক্টর মানিক সাহানি সরকার বিজেপি সরকার এক নরেন্দ্র মোদী সরকার প্রত্যেক বাড়িতে জল নল মানে বিসিঙ্গ নল জল মতো না নানাহিনি অর্থাৎ প্রত্যেক নগরে তুই রিনোভেশন কর্মসূচি না খা আবো যে খুব তো মানে আবো না কমি না বাকি না সিনি সরকার নেই পদক্ষেপ কদম মজা খা এবারে রুম ধলাই জেল মানে মাধ্যমিক টুয়েলভ নিয়ে যখন রেজাল্ট হইল অনেক জেলা অনেক জেলা নিয়ে অনেক স্কুল তো জিরো রেজাল্ট 100 জন ছাত্রছাত্রী পরীক্ষা রেখে হইকে একজন ফোনে পাস কি নিয়ে আর জায়গা সেন কাম হইত গুণগত শিক্ষার মান নিনা বাগে একলব্য বিদ্যালয় খোল জগিত মোটাবো বিভিন্ন স্কুল নিয়ে পরিকাঠামো নিয়ে চাই দেব 100টা দিব্যাজ্যোতি বিদ্যাজ্যোতি যেটা প্রকল্প আবাসী ধলাই জেলা বোমাখা এবং আপনি পরে বতাইব 25টা রাজ্য সরকার 125টা টোটাল চিনি জেলা ও মানত আমার বিভিন্ন সাব ডিভিশন 4টা কোনো জায়গা 5টা তো আব গুণগত শিক্ষা নিবে কাজে রুমকে যে বরং বুঝি নেই আগামী দিনে সম্মুখীন সুবিধা না এবারে বিজলি কারেন্ট আমবাসা থেকে গন্ডাছড়া আরও নিজে তাওয়ার লাইন আব সে 2011-12 নি আপন সঙ্গে তাও কমপ্লিট খেকে তাবক শুধু গঙ্গানগর বাই গন্ডাছড়া আব কিছু বাকি তুমব আব সঙ্গে সম্মুখাই তুম বাকি তাবক যত জায়গা নয় আবনি সোলার লাইট আমি নিজে 2016 লাইট ও জেলা আমি খা হাই ন হাই সঙ্গে প্রত্যেক ব্লক এক্সপ্রেশনাল ব্লক রোগ সঙ্গে 300-400 লাই চিনি আরডি ডিপার্টমেন্ট থেকে রেখা তো বিজলি আপনি যে সমস্যা মানে কারেন্ট নেই আবশ্যক তারপরে স্বাস্থ্য পরিষেবা চিকিৎসা ওর মেডিকেল কলেজ একটা কেন্দ্রীয় সরকার আমি যাব আব পার্লামেন্টের তিশাখা রাজ্য সরকার আপনি উদ্যোগ না হইতে সে অলরেডি ডিপিআর পাঠাবি রেখা আব কাম শুরু নাই আগামী দিন অরণ্য স্বাস্থ্য পরিষেবা উন্নতি খেয়ে না বগে যেমন গন্ডাছড়া সামন ইয়ে কলেরা ম্যালেরিয়া নেবাবি বিশেষ করে প্রত্যেক বছর দুইবার তিনবার স্পেশাল টিম ফাইভ তারপরে আবহাই হেলথ ক্যাম্প আমি নিজেও এমপিও মনে করি খেরিকা তারপরে আমার সরকার রাজ্য সরকারের উদ্যোগে নিয়ম মতে হেলথ ক্যাম্প মনে তুলব চেক আপ মনে তুলব তব অনেক মেডিসিন সস্তা খেরিকা প্লাস বিথি হসপিটাল যোগ অ্যাভেলেবল খেরিকা রোগী কল্যাণ সমিতিও নাই তো গরিব ইয়ের হইকে সে বর্ণ অনেক কিছু ফ্রি বলি তো তো কাজে মানে আবহ একটা চিনি বরং যে খুব তো মানে তাবো রম দিতে অন্যান্য অধিকার যেটা চিনি চাকরি বুড়ি রম্ন 33% নিরীক্ষা বুড়ি রম্ন একটা বিরাট অধিকার নিবে নেব তারপরে চা বাগানের শ্রমিক শ্রমিক নিবাগে যেমন ই শ্রম কার্ড বিনিবাগে যে বিভিন্ন বিমা অবশ্য খাই তো তাহলে খুব স্তম্ভনি চিনি বরমে আর সিপিএম আমলা সব থেকে বুঝে আপনার কবি ঋণা বাগেই